ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের সাত সকালের সুরে। সপ্তাহান্ত মানেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান তিন দিন ধরে হয়, আর আজকে শুক্রবারের সাত সকালের সুরে আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের সকালটা একটু অন্যভাবে সাজানো, প্রত্যেকটা সকালেরই একটা আলাদা করে গুরুত্ব থাকে, একটা আলাদা তাৎপর্য থাকে। আজকের সকালেও কিন্তু তার কোনো রকম অন্যথা হয়নি। আজকের সকালটা সাজানো আমাদের ভারতীয় সঙ্গীতের যে আদি ধারা, যাকে আমরা বলে থাকি শাস্ত্রীয় সঙ্গীত, এবং সেই ধারাকে নিয়ে আজকে আমাদের সকালের পথ চলা। আর সেই পথে চলতে গিয়ে হবে নানান কথা। তবে যে শিল্পীবন্ধু রয়েছেন আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে, স্বাগত জানাবো তাকে। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন কমলিকা ব্যানার্জি, স্বাগত এবং সুপ্রভাত। আর আজকে সকালটা তুমি সাজিয়েছো একেবারে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে। চেষ্টা করব, আমাদের ভারতীয় সঙ্গীতের আদি ধারা বলি আমরা এটাকে। আর তো সেই ধারা নিয়ে আজকের পুরো মিউজিক্যাল জার্নিটা আমাদের হবে। কীভাবে শুরু করবে বলো? সকলকে সবার আগে প্রণাম, অনেক ভালোবাসা, তোমাকেও অনেক ভালোবাসা। সকল ওয়ান চ্যানেলের প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে প্রথমে একটি রাগ প্রধান দিয়ে শুরু করতে চাইছি, পণ্ডিত অজয় চক্রবর্তীজির গাওয়া ভোরের শিশির হয়ে চেষ্টা করছি। খুব পছন্দের গান আমার, গানটি দিয়ে একটু চেষ্টা করছি, তারপর তো অন্যান্য গানে আমি যাব। ঠিক আছে। Oh,
সুন্দরভাবে শুরু করলাম আমাদের শুক্রবারের সাত সকালের সুর। কমলিকা রয়েছে আজকে আমাদের সঙ্গে, আর কমলিকার গানকে যারা সুন্দর করবেন, কমলিকার গানকে যারা অলংকার পড়াবেন, তাদেরকে স্বাগত জানাবো। হারমোনিয়ামে রয়েছে সুরাজ, স্বাগত এবং সুপ্রভাত। আর তবলায় রয়েছেন সঞ্জীব ঘোষাল, স্বাগত এবং সুপ্রভাত। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। যেমন সুন্দর গায়কী, তেমন সুন্দর গানটা নির্বাচন, আর যিনি হারমোনিয়াম প্লে করছেন, অসাধারণ। শিপ্রা বসু অথবা হৈমন্তী শুক্লা যদি কোনো গান শোনাতে পারে, বিশেষ করে শিপ্রা বসুর গান আমার তো মনে হয় শিল্পীর কন্টেন্ট খুব ভালো লাগবে। ভালো থাকবেন, আপনার শিল্পী জীবনে আরো উৎসব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সময়ের নিয়মে চলতে গিয়ে হয়তো অনেক কিছুকে আমরা আমাদের জীবনে স্থান দিই, কিন্তু দেখবে যেটা আমাদের ভিত সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না, তাই না? শাস্ত্রীয় সঙ্গীত তো আমাদের সঙ্গীত জগতের ভিত, তাই না? আজকাল বহু ধরনের গান আমরা করি, বহু ধরনের গান শুনি,
গানের ক্ষেত্রে অনেক রকম প্রকারভেদ রয়েছে, কিন্তু যে গানের গুরুত্ব যেখানে ছিল সেটা কিন্তু সেখানেই রয়ে গেছে। এর কোনো বিকল্প হয় না, এর কোনো বিকল্প হয় না, একে অবলম্বন করে সবাই চলে। একেবারে তাই, হ্যাঁ হ্যাঁ, এর কোনো সত্যি কোনো বিকল্প হয় না। আমরা আসলে ছোট থেকে সেইভাবে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, সুরের মধ্যে থাকার চেষ্টা করি সবসময় আমরা, এটুকুই। মানে সাধনা তো সারা জীবনই করব একদম, হ্যাঁ, শুধু এটার মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু এটার বিকল্প কিছু কিছুই হয় না। একদমই তাই। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার শুক্রবার, স্বাগত স্বাগত দাদা, বলুন কেমন লাগছে? সাথে দুই সহশিল্পী রয়েছে, তো কথা বলবো? নিশ্চয়ই নিশ্চয়ই, কথা বলুন। কমলিকা, ভীষণ সুন্দর তোমার শুরু হলো। ধন্যবাদ, চেষ্টা করছি। তোমার চেষ্টা করছি। দুটো জনার দুটো ভিন্ন ধরনের গানের অনুরোধ রাখছি, যেহেতু আজকে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছো, তবুও যেহেতু শব্দ শব্দ আমরা নির্মলমিশ্রকে, পরম শব্দ নির্মলমিশ্রকে হারিয়েছি, তো আমি তো তোমার চিরদিনে, আর বেগম আক্তারের কোন গান তোমার পছন্দের? নিশ্চয়ই, অনুষ্ঠানের সাথে রয়েছে, ভালো থেকো। অবশ্যই অবশ্যই, আমাদের পরিবারে একদম সঙ্গে থাকুন। শুরুর থেকেই দর্শক বন্ধুদের অনেক অনুরোধ আসতে শুরু করেছে, তাই আমরা একটু গানেই থাকি। কোন গান শুনছি এরপর? আচ্ছা, এর আগে যিনি বললেন শিমরা বসুর গান, জেঠিমার গাওয়া গান, মানে এই গানগুলো তো কালজয়ী গান। আমি আমার নিজের সাধ্য মতন চেষ্টা করছি, জানি না কতটা গাইতে পারবো, আমি চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, চলো। কাটে বিরহ
সুরেরও শোনো পাতে পাতে সুরেরও শোনো পাতে সুরেরও শোনো পাতে ভীষণ সুন্দর পরিবেশনা, মানে তুমি রয়েছো, সুরাজ রয়েছে, সঞ্জীবদা রয়েছেন, তিনজনে মিলে মানে একদম একটা কী বলবো, একটা মানে একদম বলে না যে একটা খুব সুন্দর একটা মানে গঠনটা যে ধরনটা সবটা খুব সুন্দর, দারুণ, অসাধারণ। আসলে এমন সব মানুষের গান সেগুলো গাইতে গেলে সত্যি ভেতরে একটা বুকটা দূর দূর করতেই থাকে, তাই না? কিন্তু এই সমস্ত মানুষদেরকে নিয়ে বা তাদের গানকে শুনে বা তাদের গানকে আশ্রয় করেই কিন্তু আমাদের পথ চলা, যে কথা বারে বারে চলে আসে। আমরা একটু গানেই থাকি, কারণ একটু তো মানে গানগুলো পুরোপুরি শুনছি, আমরা একটু সময় যাচ্ছে, আমরা গানেই থাকবো। পরের গান কি শোনাচ্ছো? আবার ভৈরবীতে আসবো, আচ্ছা, একটু ছোট করে বন্দিশ একটু গাইবো, আচ্ছা, তারপর আবার আগাশ্রয় গানে যাবো, আচ্ছা। আর শুক্রবারের সাত সকালের সুরে কমলিকা আজকে একেবারে অন্য ধারার গান নিয়ে রয়েছে, আর অবশ্যই কিন্তু আপনাদের অনুরোধের গানও কিন্তু শোনাচ্ছে। ইতিমধ্যে এক বন্ধুর অনুরোধের গান আমরা শুনে ফেলেছি, দেখা যাক কি শুনতে পাই এবারে, চলো। Thank you.
ছোট করে বন্দিশ গাইছি চতুর সুগর গুণী জন সব বেঠে এই বন্দিশটা কম্পোজিশনস আমার গুরু পণ্ডিত মোহনলাল মিশ্রাজি এটা একটা লক্ষ্মণ গীত চেষ্টা করছি গাওয়া চতুর সুগর গুণী জন সব বেঠে চতুর সুগর नाद वेद राग वेद सब वाचत गावत गुनी जाना चतुर सुगर गुनी जन सब बैठे नाद वेद राग वेद सब वाचत गावत चतुर चतुर सुगर जन सब बैठे चतुर सब गुने सुगर गुनी जन सब बैठे सप्त सुर चतुर सुगर गुनी जन सब बैठे चतुर सुगर गुनी जन सब बैठे गुनी जन सब बैठे धनी सा गा मा रानी सा धनी सा रे गरी सा रे दा
चतुर सुगर मुनि जन सब बैठे Dani da ba ma ba gani dani dani da dani 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 da dani da ba ni da ba ma da ba ma ga ba ma gani dani da chatura sugar guni jan sab baithe sab baithe royesi shukrobarer shat shokale shure kamlik সঙ্গে নিয়ে আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপর থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালে সুরে। আজকে কমলিকা রয়েছে আমাদের সঙ্গে। কমলিকা, একটু গানেই থাকবো, কি গান শোনাবে বলো? আচ্ছা, এবার একটা বেগম আক্তারজির গান একটু। আচ্ছা, একদম না হলে তো সম্পূর্ণই হয় না। এর আগে নবকুমার দা চিত্তরঞ্জন থেকে উনি অনুরোধ জানিয়েছিলেন, তো সেই গানটা দিয়ে। আচ্ছা, একদম। আসলে এমন কিছু মানুষ আছেন যাদের গানটা না গাইলে মনে হয় যে অবশ্যই ভেতরে একটা যেন শূন্যতা তৈরি হয়, একটা অসম্পূর্ণতা তৈরি হয়। সুতরাং সেই জন্য এই গানগুলো করতেই হবে, একটু একটু করে হলেও ছুঁয়ে যেতে হবে। একজন বন্ধু এসে গেছেন, ফোনটা নিয়ে গানে আসবো। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ দিদি, কেমন লাগছে বলো অনুষ্ঠান? খুব ভালো হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীত ভালো গাইছি কমলিকা। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। কোন গানের রিকোয়েস্ট আছে? একটু খুবই ভালো, মানে এটাই তো প্রধান। হ্যাঁ একদম। অনুষ্ঠান খুবই জমে উঠেছে। আমি কমলিকার কাছে একটা কমলিকার সঙ্গে কথা বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার কমলিকা। নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগছে গানগুলো শুনে, ভীষণ ভালো লাগে। আমি একটা ছোট অনুরোধ করি। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, বেগম আক্তারের। হ্যাঁ হ্যাঁ। জোছো না করেছে আরে ঠিক আছে, ভেবেছিলাম একটু অন্য গান গাইবো, চুপি চুপি চলে না গিয়ে। তো উনি যখন গাইলেন তাহলে যোচনা করেছে আর হয়ে যাক। Thank you.
অসাধারণ অসাধারণ। কমলিকা, একটু তোমার কথায় আসবো এবারে, পরিবারে কে কে আছে? পরিবারে তো সকলেই আছে, আমার একটি ছোট বাচ্চা ছেলে আছে, আচ্ছা, ওর নাম নীনাথ। আচ্ছা, আর বাবা মা সকলে আছে, মায়ের হাত ধরে সঙ্গীত জগতে আসা। আচ্ছা, মা ছোটবেলাটা তোমার কেটেছে কোথায়? আমার ভদ্রেশ্বরী, আমি ভদ্রেশ্বরী, আমার বাড়ি চন্দননগরে, স্কুলিং আমার, এবং পরবর্তীকালে আবার কলকাতায় আসা, কিন্তু গান বাজনাটা পুরোটাই কলকাতায় শেখা। আচ্ছা, কিছুটা ভদ্রেশ্বরে, বাকিটা পুরোটাই কলকাতা, কলকাতায় শেখা। তো ছোটবেলায় মায়ের হাত ধরে প্রথম গান শেখা শুরু, মা গান করতেন? হ্যাঁ, মা শ্রীমতী অঞ্জলি ভট্টাচার্য, উনি সুমিত্রা সেনের ছাত্রী, রবীন্দ্রসঙ্গীতের মানুষ উনি, কিন্তু প্রথমে শুরুটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে যা হয় আর কি, ঘরে থাকলে তো শুরু হয়। তো তখন কেউ কেউ বলেন আর কি যে একটু আধটু শাস্ত্রীয় সঙ্গীত হবে আর কি, সুরের সাধনা একটু আধটু হতে পারে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে একটু অন্য জগতে চলে আসা, শাস্ত্রীয় সঙ্গীতে আসা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে সঙ্গীত জীবনের শুরু, পরবর্তী জীবনে শাস্ত্রীয় সঙ্গীত। অনেকে অনেক কথা বলে, কিন্তু নিজের মনের মধ্যে যে যতক্ষণ না চেতনাটা হয়, নিজের মনের মধ্যে যতক্ষণ না সেই বিষয়টা তৈরি হয় যে আমি শিখবো, ততক্ষণ কিন্তু হয় না। তো তোমার এই জায়গাটা কবে তৈরি হলো যে না আমি শাস্ত্রীয় সঙ্গীতটাই শিখবো? হ্যাঁ, তো প্রথমে যখন প্রথম ভদ্রেশ্বরে গুরু শ্রী উৎপল ভট্টাচার্য, ওনার কাছে আমার ক্লাসিক্যাল জগতের হাতেখড়ি হয়,
তারপরে কিছুদিনের মাথাতেই আমি চলে যাই প্রভাতী মুখোপাধ্যায়ের কাছে। আচ্ছা বাবা, একদম 6 বছর বয়সেই, মানে ওনার কাছে একদম। তো ওনার কাছে যখন প্রথমে গানটা বাঁধলাম, তো তখন জীবনটা একটা অন্যরকম, মানে একটা মনে হচ্ছে যেন কোথায় একটা ঢুকছি সাগরে, কিন্তু সেই বয়সটাতে না ঠিক মানে উপলব্ধি হয়। কিন্তু তারপরে তো যখন আন্টির কাছে শেখার সময়টাতেই আমি আমার গুরু পণ্ডিত শ্রী মোহনলাল মিশ্রজির কাছে আবার গানটা বাঁধি, সেই সময়টা থেকে একটা জীবনের একটা বড় অধ্যায় শুরু হয়। মানে একদম পুরোপুরিভাবে শাস্ত্রীয় সঙ্গীতটা যেভাবে তথাকথিতভাবে শেখা সেভাবেই, কিন্তু বরাবরই না, মানে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি এই উপশাস্ত্রীয় সঙ্গীত গানগুলো বরাবরই একটু লোভের গান ছিল আর কি, এখনো আছে লোভের গান বলতে গেলে এটাই। একদম একেবারে তাই। পরের গান কি রেখেছো? পরে একটি ভজনে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। Thank you.
बने बन অনবদ্য একজন বন্ধু এই মুহূর্তে এসে গেছেন ফোনের উপরে দেখে নেব কোন বন্ধু নমস্কার সুপ্রভাত হ্যাঁ নমস্কার হ্যাঁ কোন বন্ধু রয়েছেন আমি চিবরি দাদা দিয়ে ফোন দাস বলছি দাসবাড়ি আচ্ছা বলুন আপনার কেমন লাগছে আজকের অনুষ্ঠান আমার আমার প্রোগ্রাম খুব ভালো লাগছে আর কাইন্ডলি যদি কমলা দেবীর সাথে কমলিকা দেবীর সাথে একটু কথা বলতে নিশ্চয়ই 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 আর তবলা সংগত করছে আমার পাড়ারই ছেলে আমাকে সবসময় কাকু কাকু করে সঞ্জীব ঘোষাল একটু দিলে আনন্দ পাবো না অ্যাকচুয়ালি আপনি কমলিকা দির সঙ্গে কথা বলুন মানে একজনের সঙ্গেই কানেক্ট করা যায় আচ্ছা তাহলে তাই দিন আমি সঞ্জীব দাকে রিলে করে দেব সঞ্জীব দা সব শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে দিন হ্যাঁ বলুন আপনি বলুন শোনা যাচ্ছে আপনার কথা আপনি বলুন বলবো হ্যাঁ বলুন আপনি হ্যাঁ হ্যালো সঞ্জীব হ্যাঁ হ্যালো 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 সঞ্জীব শোনা যাচ্ছে উনি সব শুনতে পাচ্ছেন কাকু বলছি খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম খুব ভালো লাগছে তুমি শুন দেখছো খুব ভালো লাগছে আমাদের তো তুমি তুমি কি সকালবেলা বলে গেছো আমি আমি শুনে আনন্দ তো পেলাম আমি তোমার প্রোগ্রাম দেখছি তোমারও ভালো হচ্ছে আর অনেক ভালো লাগছে আমার ওই দিদির কমলেকে দিদির কথা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কোন রিকোয়েস্ট আছে আপনার আকাশের অনেক তারার মাঝে আমি তোমায় হারাইনি আকাশের অনেক তারার মাঝে আমি আকাশের অনেক তারার মাঝে আকাশের অনেক তারার মাঝে যখন জাগে সাড়া আমার প্রাণে তোমার গানে যখন জাগে সাড়া তখন রাত্রি জাগার দূর আকাশে জানে সকল তারা তারা
আকাশের অনেক তারার মাঝে আমি তোমায় হারাইনি, আকাশের অনেক তারার মাঝে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর আসলে তুমি রয়েছো সঙ্গে, সুরাজ রয়েছেন, সঞ্জীবদা রয়েছেন, অসাধারণ বিষয়টা, অসাধারণ মানে সংগত একদম একেবারেই তাই। আসলে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে 100% না দেয় তাহলে সঞ্জীবদা এবং সুরাজ যদি না থাকে না গানটা সুন্দর হতোই না, কিছুই মানে মাত্রা পাবে না আর কি। ওরা না থাকলে তো কোনো মাত্রাহীন একদম গানটা না, একেবারেই একেবারেই তাই। একটু আবারও আসবো তোমার কথায় যে এখন কি পুরোটাই গানের সঙ্গে যুক্ত? অবশ্যই। আচ্ছা, বাকি জীবনটা যতদিন বেঁচে থাকবো শুধু সাধনার সঙ্গে কাটাতে চাই, মায়ের হাতে সুরে থাকতে চাই। একদম একদম, ওটা আসলে একটা অন্য এনার্জি দেয়, অবশ্যই অবশ্যই একটা অন্য পজিটিভিটি তৈরি করে মনের মধ্যে। আর এখন তো আমাদের চারপাশটা ভীষণ নেগেটিভিটিতে ভরে গেছে, সেখান থেকে বাঁচতে হবে আমাদের। মায়ের হাত ধরে গান শেখার শুরু, তারপর প্রভাতী মুখোপাধ্যায়, তারপর তোমার মোহনলাল মিশ্রাজি এবং পরবর্তীকালে জেঠিমা মানে শিপ্রা বসু, বিভিন্ন গুণী মানুষের সান্নিধ্যে এই কথাটা একটু শুনবো। তারা একজন বন্ধু এসে গেছেন, ফোনটা একটু নিয়ে নেবো। নমস্কার সুপ্রভাত। হ্যালো পিয়ালি, গুড মর্নিং। দেবাশিস দা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? উচ্চাঙ্গ সঙ্গীতের উপরেই কিন্তু সঙ্গীত দাঁড়িয়ে আছে, উচ্চাঙ্গ সঙ্গীতের উপরেই কিন্তু সঙ্গীত তৈরি হয়। শিল্পীর সাথে কথা বলি? নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলি। নমস্কার কমলিকা ম্যাম। নমস্কার সুপ্রভাত। আমি অত্যন্ত গান ভালোবাসি, সমস্ত ধরনের গানই পছন্দ করি, আর উচ্চাঙ্গ সঙ্গীত তো অবশ্যই পছন্দ করি যা আপনি শুনলেন না। তা আমি আলাদা করে কোনো গানের অনুরোধ করছি না, তবে আমার অত্যন্ত প্রিয় কয়েকটা রাগের কথা আপনাকে বলবো। এই রাগগুলো যে কোনো বাংলা আধুনিক প্রধান গান যদি আপনি গান আমার খুব ভালো লাগবে। আমার প্রিয় রাগ হচ্ছে মালকোষ, মালকোষ রাগের যদি রাগ প্রধান গান শোনাতে পারেন। এছাড়াও কেদার রাগ, যেটা কবিগুরু খুব প্রিয় রাগ ছিল, দুর্গা রাগ, পূজা ধনেশ্রী, বাহার, সম্রাজ বা কাকি, এই রাগগুলোর উপরে যদি কোনো রাষ্ট্রধান গান শোনান বাংলা গান, আমার খুব ভালো লাগবে। আমি কাফির একটু ছোট করে একটা বন্দিশ হয়তো আপনাকে একটুখানি শুনিয়ে দেবো, কাফির একটু ছোট করে বন্দিশ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনে নিই আমরা ছোট করে। আচ্ছা, আমি আগে কিছুদিন আগে নির্মলা দীপ প্রয়াত হয়েছেন, তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটু ছোট করে ওনার একটা গান একটুখানি গাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই চলো। ওনার প্রত্যেকটা গানই কালজয়ী গান, তার মধ্যে এটা আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দ। নিশ্চয়ই আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী।
কিছু গানের পর আর কোনো কথা হয় না, তাই আমরাও আমি চেষ্টা করেছি আসলে লাস্ট অন্তরার কথাটা একটুখানি ভুলে যাওয়ার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসলে অনেক গানের মাঝে কি হয়, অনেক সময় মনে থাকে না, সত্যি এই গানের পর আর কিছু বলার থাকে না, তাই আমরাও আর বেশি কোনো কথা বলবো না, একটা বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকো। এলাম শুক্রবারের সাত সকালের সুরের একেবারে অন্তিম পর্বে, কমলিকা রয়েছে আমাদের সঙ্গে। কমলিকা, জীবনে চলতে গিয়ে এত গুণী মানুষের সান্নিধ্য পেয়েছো, কি মনে হয় পেছন ফিরে তাকালে? এটা সৌভাগ্য, অবশ্যই সৌভাগ্য, মানে কোনো এক জন্মে নিশ্চয়ই খুব পুণ্যের ফলের জন্য হয়তো অনেক গুণী মানুষের সত্যি সান্নিধ্য পেয়েছি। এমন এমন মানুষের সান্নিধ্য পেয়েছি গুরুজির বাড়ি থাকাকালীন, মানে তারা এখন অনেকেই নেই কিন্তু মানে তাদেরকে চোখে দেখেছি, এটাই সব থেকে বড় পাওয়া। একদম নিশ্চয়ই, একেবারে, মানে তারা তো একদম দিকপাল মানুষ প্রত্যেকে, তাই না? অবশ্যই, সুতরাং তাদের সান্নিধ্য পাওয়াটা একটা বিরাট ব্যাপার। বর্তমানে তো নিজের একটা সঙ্গীত চর্চা চলছে, এখন শেখা হয় কোথাও? সুরঞ্জনা বসুর কাছে। আচ্ছা, আর শেখানো হয়? টুকটাক, মানে খুব একটা না, সেরকমভাবে কিছু শিখিনি যে শিখতে মানে শেখাবো, তবুও চেষ্টা করি, শেখাই তো অবশ্যই, চেষ্টা করি যতটুকু নিজে শিখেছি সেইভাবে শেখানোর চেষ্টা, সেইভাবে শেখানোর চেষ্টা, একদম গুরুর দেখানোর মতেই তাদেরকে চালানোর জন্য একটা চেষ্টা বজায় রাখা আর কি। একেবারেই, আসলে দেখো শেখানোর মধ্যেও কিন্তু একটা অন্যরকমের চর্চা হয়, তাই না? চর্চা হয় অবশ্যই, একদম। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু? আপনাদের অনেক অভিনন্দন এই ধরনের অনুষ্ঠান করার জন্য, খুব ভালো লাগছে দেখে। আমার পরিচিত শিল্পী গায়ক কমলিকা। আপনার আপনার নামটা একটু বলবেন, কে বলছেন, কোথা থেকে? দীপঙ্কর গোস্বামী। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। অনেক শুভেচ্ছা, এই ধরনের অনুষ্ঠান তো হয় না উচ্চাঙ্গ সঙ্গীতের উপর, আপনাদের এই শুভ প্রয়াসকে আমি অনেক অভিনন্দন জানাব। অনেক ধন্যবাদ আপনাকে।
কোন গানের অনুরোধ আছে আপনার? না না, শিল্পীটা নিজস্ব ডালি সাজিয়ে নিয়ে আসেন, শিল্পীকে অনুরোধ করা মানে তাকে বিব্রত করা। দীপঙ্কর দা একজন খুব ভালো মিউজিশিয়ানস, মানে গিটারিস্ট, খুব ভালো মিউজিশিয়ানস, খুব গুণী মানুষ। দীপুদা থ্যাংক ইউ সো মাচ, তোমাকে তুমি ফোন করেছো, খুব ভালো লাগলো, একদম অন্যরকম লাগছে। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে অনেক শুভেচ্ছা রইল। আপনাকে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর আমরা একটু গানে ফিরি এবার, কোন বর্ষাকাল তো চলছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য একটু ছোট করে একটা কাজই গাইবো। আচ্ছা, একদম উত্তরপ্রদেশের লোকগান কাজরি, সেখান থেকে চলো। কিছুদিন পরে ঝুলন আসছে, তো ঝুলাতে শ্যামা ঝুলা
বর্ষা আর দুটো দিন পরে ঝুলন, সুতরাং সবটা মিলিয়ে সেই স্বাদ। যদিও আজকে স্টুডিও আসার সময় দেখছিলাম একটু রোদ রয়েছে আকাশে, কিন্তু এখন যে কখন রোদ কখন বৃষ্টি সেটা কিন্তু বোঝা বড় মুশকিল, তাই না? একদম তাই। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ, কোন বন্ধু রয়েছে? আমি বাবুলা বেলা দিয়ে ফোন করছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সত্যি থেকে বলছি। আচ্ছা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? এবং সত্যি খুব অনুষ্ঠান খুব ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এবং এই অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা এবং দর্শক আমি, অনেক ধন্যবাদ, দেখি। হ্যাঁ, মাঝে মাঝে দেখি, এবং আজকে যাকে দেখছি তিনি আমার হয়তো পরিচিত না, কিন্তু আমার ওনার গান আমি শুনি মাঝে মাঝে ফেসবুক পেজ বাবুলাল গায়কজি। আচ্ছা আচ্ছা, আছেন উনি? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, এখনো তোমার শেখা চলছে, শেখানো চলছে, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কিছু কাজ করা হয়েছে আলাদা করে নিজের মতন করে? করেছি, অ্যালাইভ ইন্ডিয়া থেকে একটা একটা কাজ আগে হয়েছে, বা বর্তমানেও আরও ভবিষ্যতে করার ইচ্ছে আছে। এই সামনেই তো পুজো, পুজো মানে শিল্পীদের অনেক পরিকল্পনা থাকে, তোমার কিছু প্ল্যান রয়েছে এবছর? আছে তো অবশ্যই, সেটা সময় বলবে, সময় বলবে। সময় একটা খুব বড় একটা বিষয়বস্তু, সময় সবকিছু উত্তর দিয়ে নেয় তো। একদম, একেবারেই তাই। আর এই সময়ের কথা যেহেতু উঠলো, তাই বলবো যে সময়টা আমাদের হাতে এবারে কমে আসছে, অবশ্যই গানে যাব। ঠিক আছে, কি গান শোনায় দেখি কমলিকা। কোন গান রয়েছে? অনেকে বলেছিলেন চুপি চুপি চলে না গিয়ে, রিকোয়েস্ট ছিল, এটা চেষ্টা করছি। ঠিক আছে, চলো। চুপি চুপি চলে না গিয়ে, চুপি চুপি চলে না গিয়ে, সে কেন মায়ারো ছলনা করে,
সে কেন বিদায় নিল না হেসে চুপি চুপি চল না গিয়ে চুপি চুপি চল না গিয়ে সে কেন বিদায় নিল না গানের কথা কি সুন্দর না, চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না হেসে। যদিও আমাদেরও আস্তে আস্তে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায়ের সময়ের দিকে চলে এসেছি, আমরা কিন্তু হাসি মুখেই শেষ করব, কারণ আমরা যেখানে একটা অনুষ্ঠান শেষ করি সেখান থেকে আমাদের আরেকটা অনুষ্ঠানের পরিকল্পনা শুরু হয়। সেটা আমাদের দিক থেকেও তাই এবং প্রত্যেক শিল্পীর কাছেও কিন্তু তাই না? অনুষ্ঠানের সময় যেহেতু কমে আসছে তো শেষখানে আমরা যাব, কিন্তু তার আগে ছোট্ট করে একদম ছোট করে একটা গান হয়ে যান। মিয়ামাল্লার বোধ হয় রিকোয়েস্ট করেছে, মিয়ামাল্লার উপর একটা গজল গাইছি ছোটবেলা একদম ছোট করে, সময় খুব কম। আপনি জুলফে মেরে শানো পে বিখর জানি দো, আপনি জুলফে মেরে শানো পে বিখর জানি দো, আজ রোকো জানি দো, মানুষ একজন শিল্পী ঠিক কতটা চর্চা করে সেটা তার অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায়। এবং আজকে কমলিকা রয়েছে আমাদের সঙ্গে, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা তোমার মধ্যে গান তো ডেফিনেটলি ভীষণ ভালো, কিন্তু আমাদের যত দর্শক বন্ধু
যা যা অনুরোধ করেছেন তুমি কিন্তু প্রত্যেকের অনুরোধ রেখেছো, এটা দর্শকদের জন্যই তো আমরা বেঁচে আছি। নিশ্চয়ই, মানে তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে আমরা বেঁচে আছি, বেঁচে আছে একেবারেই তাই। এবং এটা আমি দেখেছি খুব কম শিল্পী আছেন যারা একটা অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ রাখেন। কথাতেই বলে, গানের কথাতেই বলে, শ্রোতারাই মোর ভগবান। একদম, শ্রোতারাই মোর ভগবান। এবং অসাধারণ, অনবদ্য। এবং সুরজকে এবং সঞ্জীবদাকে তো অনেক অনেক ধন্যবাদ। আর এত স্টক, মানে এবং বোঝা যাচ্ছে যে যদি সময়টা আরেকটু বাড়ানো যেত তাহলেও কিন্তু গানের ঘাটতি পড়তো না অ্যাটলিস্ট। তো যে গানগুলো বাকি রয়ে গেল সেগুলো শোনাতে আরেকবার আসতে হবে তো? নিশ্চয়ই। কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট পুরো টিমকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, মানে অনেক কৃতজ্ঞতা। কারণ তারা না থাকলে তো আমরা সত্যি, আর তার সঙ্গে তো সঞ্জীব দা এবং সুরজ তো অসাধারণ। মানে আমার গানটাকে কত মাত্রাটা ঠিক বাড়িয়ে দিলে, মানে এটা ঠিক ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবো না। সুরজ এবং সঞ্জীব দা সেই জায়গাটা নিয়েছে। আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য, মানে একটু সুরে সাধনা দেওয়ার। একদম, অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য, তোমার সঙ্গীত জীবনের জন্য, তোমার পরিবারের সকলের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের অনুষ্ঠান আমরা শেষ করবো একটা গান দিয়ে। তো আজকে কিভাবে শেষ করবে অনুষ্ঠান? আর এবারে বিদায় নিচ্ছি আপনাদের থেকেও, সুরে সুরে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। প্রত্যেকে ভালো থাকবেন। দেখা যাক শেষ গান কি রয়েছে কমলিকার। শেষ গান গাইছি বিমান মুখোপাধ্যায় কথা এবং সুরে, আহির ভৈরবীর, আহির ভৈরব রাগের। আচ্ছা, thank you.
যে গানের